তোমার চেয়েছেন কাজ হয়নি, তাই আপনাকে এই কথাটা বলা, আপনাকে বলে যাচ্ছি। তাহলে আল্লাহর কাছে নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে রেজাল্ট হয়ে গেল, রেজাল্টের মালিক আল্লাহ, শুধু আপনার চাওয়ার ভঙ্গিমাটা লাগবে। আপনি বলেন মাওলানা আগে বলে দিন চাওয়ার ভঙ্গিমাটা কি করতে হবে। মুসলমান বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যারা নামাজ পড়েন তাদেরকে আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি। এমা আপনি শুনে নেন, আমি যতক্ষণ বলছি বাবা হাদিস কোরআনের কথাই বলছি, আমার নানা বসে আছেন, আমি যে কথাগুলো বলছি আপনাকে বুঝিয়ে বুঝে বলছি। কেন বলছি, যে মানুষ এতদিন চেয়েছেন আপনার সিস্টেমে কোনো ভুল ছিল যার জন্য আপনার কবুল হয়নি, আজকে আপনি সিস্টেমটা শিখে নেন। মাওলানা কি সিস্টেম আপনি শিখিয়ে দিবেন? আপনাকে সিস্টেম বলবো। এবার আপনার কোনো অসুবিধা হয়ে গেছে, এখন জোহরের সময় নয়, এখন আসরের সময় নয়, নামাজের সময় নয়, কিন্তু এখনই আপনার দরবার, এখনই দরকার। আপনি কার কাছে চাইবেন? মাবুদের কাছে চাইবেন। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গে সঙ্গে উযু করে মসজিদের ভিতরে গিয়ে দুই রাকাত আল্লাহকে রাজি করার নামাজ পড়েন। জি জি জি, মা বোন চাইতে হলে চার, আপনার স্বামী মদ খোর, আপনার স্বামী সুদ খোর, আপনার স্বামী সারা রাত ধরে ফেসবুক চালায়, আপনার স্বামী র‍্যামি খেলে, আপনার স্বামী ফ্রি ফায়ার খেলে, আপনার ছেলেটা নোংরা হয়ে গিয়েছে, বারবার আপনি আবুকে বলুন, এই অভিযোগগুলো বলুন, আপনার অভিযোগ আল্লাহ শুনবেন। কি করব মাওলানা, কি জন্য আমার অভিযোগটা কবুল হবে? এই বাপ মা ভালো করে শুনে নেন, আপনি দুই রাকাত নামাজ পড়েছেন, কিংবা আপনি নামাজ পড়েছেন জোহর আসর মাগরিবের নামাজ পড়ার পর সব মুসল্লি বাড়ি চলে যাচ্ছে, আপনি যাচ্ছেন না, কারণ আপনার মনের ভিতরের গল্পগুলো আল্লাহকে শোনাবেন। হাতটা তুলেছেন, হাতটা তুলবেন আকাশের দিকে, তালু হাতটা ফাঁকা, মুখমণ্ডলের সামনে উঠাবেন। এমার্জেন্সি যদি দোয়া করতে হয়, এমার্জেন্সি এখনই দরকার আল্লাহ, তাহলে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটু হাতটা উঠে উপরে উঠে যাবে, একটু আপনি ইমার্জেন্সি বলছেন, আল্লাহ খুবই আমার ইম্পর্টেন্ট অপারেশন চলছে, আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়ে গেছে, আমি রক্ত রিপোর্ট পাচ্ছি না, আমার মার ক্ষতি হয়ে গেছে, দাদার ক্ষতি হয়েছে, বাপের ক্ষতি হয়েছে, ইমার্জেন্সি দোয়া, হাতটা উপরে উঠে গেল। আপনি সরল দোয়া চাইছেন, হাতটাকে মুখের সামনে রেখে দোয়া করবেন। কি দোয়া, কেমন ভাবে দোয়া? বিশ্ব নবী বলছেন দোয়ার সিস্টেম, পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্র আপনি জানেন, এরপর আপনি হাতটা তালুটা উপর দিকে দিয়ে আপনি দোয়া করতে আরম্ভ করেছেন, মা তোমার কাছে অভিযোগ করতে আরম্ভ করেছি, অভিযোগটার প্রথম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ছেড়ে দেন, যদি আবার দরকার হয় তো বলবেন। একবার বলা হলো, হাদিসে প্রমাণ পাওয়া যায় তিন তিনবার করে একটা দোয়াকে ঘুরিয়ে বলতে হবে, ঘুরিয়ে বলতে হবে, তাহলে ফাতিহা কো তিনবার বলতে হবে, বুঝতে পারলাম না। হে মুসলমান আবার বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর রহমানির রহিম, তুমি পরম দয়ালু, তুমি অতি দয়ালু, আর সাধারণ ভাষায় বললে তুমি রহমান, তুমি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যদি ছেলে মেয়ে ধরা পড়ে তো গ্রামের হাজার হাজার লোক বিচার করে, মামুদু একটা ছেলে একটা মেয়ের বিচার করতে সারাদিন কেটে যায়, তোমার কাছে আমার সেবা বেদন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াত কোন লোকের একলাই তুমি বিচার করবে, এক কথা আপনাকে বোঝাতে হবে, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি সবকিছু, আল্লাহর বড় নাম বয়ান করতে হবে, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। তারপর আপনি বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, আর যদি বিপদে পড়ে যায় তোমার কাছে বিপদ মুক্তির দোয়া করি। তিনবার বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটাও তিনবার বলবেন। তারপরে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পড়লে এটাও তিনবার বলবেন। যত আল্লাহর নিয়ম আছে, নবীর সুন্নতি তরিকায় দোয়া আছে, বলার পরে মাওলানা আমি তো মার আরবি জানি না, ভাইয়ের আরবি জানি না, বেটার আরবি জানি না, তখন কি বলবো বলে দেন, এখন বাংলাতে আপনি চালু করে দেন। আল্লাহ আমার তিনটা বেটা লাগবে, দুটা বেটি লাগবে, পাঁচতলা বিল্ডিং লাগবে, তিনটা আমার কন্যা সন্তান হলে ভালো হয়, যত মূলের অভিযোগ আছে এক এক করে আপনি বলতে থাকবেন। বন্ধুর বিশ্ব নবীর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, কবুল হয়ে যাবে, রদ হবে না, হবে না, হবে না। বাউজান
ওইটা কথা আপনাকে বলে যাব। তার আগে আমার নানা সাহেব রৌতুয়া থেকে একজন লোকের কাছে 500 টাকা পেয়েছে আর উনি দিয়ে পড়েছে, উনি এখানে নেই, তাই তো? কি দোয়া করব? এ ওস্তাদজি চলে যাচ্ছো ভাই, একটু বসো ভাই। এ বাপ কি দোয়া করব? এখানে তো একটা দোয়া আছে, আল্লাহুম্মা আগফির লি হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়বানা ওয়া সাগিরানা ওয়া কাবিরানা ওয়া জাকারানা ওয়া উনসানা। এই ছাড়া কি দোয়া দিতে পারবো বাবা? জান আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সিস এ বাপ আজকের জন্য এটা যথেষ্ট। আমার দোয়া তো আমি করিনি, আমার অস্ত আমি করিনি, এখন আমার 500 টাকা এখন 500,000 টাকা মনে করে নেন, কারণ আমি মুসাফির। যদি আমার পাঞ্জাবি ঠিক থাকে, যদি আমার গতর জামার পোশাকটা ঠিক থাকে, যদি আমার খাওয়াটা ঠিক থাকে, তাহলে আমার দোয়াটা এখন 500 টাকা নয় 5,000 টাকা, কিনা না তাই কিনা? 5,00,000 টাকার দোয়া। আমি মুসাফির, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যাই হোক বাপ, যা তোমার নানা কিছু বলছেন বলুন। বেনামিতে একজন 1,500 টাকা, আব্দুল খালেক তারানগর, 50 কেজি ধান, 5 ব্যাগ সিমেন্ট, 3,000 টাকা নগদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ও বাবা জান আমি কালেকশন করিনি। আল্লাহ, যারা যারা উঠবেন, যারা যারা উঠবেন সেই সমস্ত লোকগুলোকে বলবো, দাদা আপনার কাছে আমার আবেদন, আর বেশি নয়, আধ ঘন্টা যদি আমার টাইম থাকে, 12টা তো আমার টাইম ছিল না, 11:30টা টাইম ছিল, 8 মিনিট পার হয়ে গেছে, আর 10 মিনিট অন্তত বসেন, আর 10 মিনিট এই বাপ, এই 10 মিনিটের ভিতরে আমাকে টাকাগুলো দিয়ে দিলে আপনাকে আসল কথাটা শুনিয়ে চলে যাব। আমার নানা বলছেন কে জনসেবা নার্সিং হোম, হ্যাঁ দোকানদারের পক্ষ থেকে 2,766 টাকা, তারানগর থেকে দিল মোহাম্মদের ছেলে, 2 ব্যাগ সেমে মিতো বাবার জন্য, মাশাআল্লাহ যা টাকা লাগবে। বেনামি থাকলে 500 টাকা, বেনামি থাকলে 1,000 টাকা, তারানগর, হ্যাঁ।